Assalamualaikum, সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামরুরি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জেটি রোডে আজকে আমরা এসেছি এইখানে সিলেট ডেয়ারি ফার্মে এই ডেয়ারি ফার্মের উদ্যোক্তা হচ্ছেন বাবু ভাই যিনি মূলত গাবি এবং মহিষ লালন পালন করে থাকেন এবং যিনি ইন্ডিয়া থেকে গাবি এবং এই যে মুররা মহিষ রয়েছে সেই মহিষগুলো সংগ্রহ করে এবং এগুলো বিক্রি করে থাকেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর মহিষ রয়েছে তো এই মহিষগুলো হচ্ছে ইন্ডিয়ার যে অরিজিনাল পাঞ্জাবের মুররা মহিষ কিন্তু ইন্ডিয়াতে খুব বিখ্যাত এগুলো মূলত অধিক দুধের মহিষ আমাদের দেশে যে মহিষগুলো পাওয়া যায় সেগুলো তো সচরাচর 3 থেকে 5-6 লিটার দুধ পাওয়া যায় বাট এই মহিষগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে ওনার এখানে যেগুলো রয়েছে 15 থেকে 21 লিটার দুধের মহিষ রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন তো উনি মূলত এগুলো বিক্রি করবেন তো আপনারা যারা এরকম অধিক দুধের অরিজিনাল মুররা মহিষ সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই ফার্ম থেকে এসে এখানে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এই ইন্ডিয়ার যে পাঞ্জাবের মুররা মহিষ সেই মুররা মহিষগুলো সম্পর্কে জানাবো এবং এগুলোর বয়স কীরকম এগুলোর দুধের পরিমাপ এবং উনি কীরকম দাম চাচ্ছেন এবং আপনারা কীরকম দাম হলে এখান থেকে এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আশা করছি মুররা মহিষের দরদাম সম্পর্কে জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এগুলো যখন আমরা কিনছি ওরা আমাদেরকে ভিডিও কলে দেখাইছে যে দেখো এটা আমরা দুধ দোহন করতেছি আমাদের কাছে কেউ যদি চায় ভিডিও দেখতে পাবে প্লাস যদি কেউ চায় আমাদের বিষয় দেখে আসে এটা হচ্ছে সেকেন্ড লোকেশনে পিওর যে মুররা এটা এখন যদি এটা জানি করে আসছে দুধ একটু কম বাট ইন্ডিয়াতে এটা ফার্স্ট লোকেশনে আপনার 14-15 ছিল তাহলে এখন দুধ পাচ্ছেন কত করে এখন 8-10 লিটার তাহলে পরিপূর্ণ হলে কতটুকু আশা করা যায় গতবার যেহেতু 15 দিয়েছি এবার আমরা 15 ধরে আগে 15 আচ্ছা তাহলে এই মাসটা দাম পাচ্ছেন কত বিক্রির জন্য এটা কত আমরা আপাতত আমাদের এক্সপেকটেশন 3,20,000 টাকা 3,20,000 তাতে চাওয়া দাম বাট কেউ নিতে চাইলে এখানে আলোচনা করে দেখতে পারবে তো বাবা মাসাল আমরা আরেকটি বড় মহিষ দেখতেছি এই মহিষটা সঙ্গে দেখতে জানতে পারছি এইটা হচ্ছে ট্যাগ নাম্বার 15 আর সেকেন্ড লোকেশন এইটাও
ঠিক আছে। আর এটা মুরগা যেতে হয়, এইটা পিওর মুরগা, এইটা লুধিয়ানা থেকে কালেক্ট করা, লুধিয়ানা খুব নাম করা একটা ফার্ম, ওভারহেড ডেলিভারি। আচ্ছা, লুধিয়ানা ইন্ডিয়া, ইন্ডিয়ার পাঞ্জাবের লুধিয়ানা। আচ্ছা আচ্ছা, যেটা ওভারহেড ডেলিভারি কালেক্ট করা, বড় একটা ফার্ম অপারেটিং হচ্ছে, চ্যাম্পিয়ন লাইনের মোরামুজ বলা হয়। আপনি স্ট্রাকচার বা ফিগারটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, মাসাল এই বয়সটা দেখতে খুবই সুন্দর একটা বয়স, কারণ এগুলো ধরেন অনেক লম্বা জার্নি করে আসছে, একটু শুকিয়ে গেছে বা একটু দুর্বল হয়ে গেছে। এটা 15-20 দিন এক মাস যখন এটা সেবা করা হবে তখন এটা আবার আগের জায়গায় চলে যাবে। এটার সাথে কি বাচ্চা আছে? হ্যাঁ, এটার সাথে বাচ্চা আছে। আর তারপর মানে ম্যাক্সিমাম মহিষের সাথে বাচ্চা আছে? হ্যাঁ, সবগুলো মহিষের সাথে বাচ্চা, একটা দুটো আছে প্রেগনেন্সি অবস্থায়। আর যাক, ভালো যে বাচ্চা সহ মহিষ। জি জি, বাচ্চা। আচ্ছা, তো এই বয়সটা থেকে 2-5 দিন কত দেখুন, এখন তো জানি করে আসছে, এখন একদম কি বলা কঠিন, এরকম 7-8 লিটার 10 লিটার কাছাকাছি এরকম আসছে দুই বেলায়। আচ্ছা, দুই বেলা 10 লিটার। জি জি জি। আচ্ছা, তো এই বয়সটা দাঁত চাওয়া কথা দিচ্ছি যেন, এখন এটা তো 7-8 লিটার 10 লিটার এটা হচ্ছে এখন, কারণ সে জার্নি করে আসছে, বাট এটার পটেন্সিয়াল আছে অলমোস্ট 20 লিটার, 20-20 এর কাছাকাছি যাবে। তো এটার দামটা আমি বলতে যাচ্ছি না, তার আলোচনা সাথে 30 লিটার আমার রাখছি। আচ্ছা, ঠিক আছে, তো চল না আমরা পরে জানবো। তো বাবু, আমরা আরেকটা সুন্দর মহিষ দেখতেছি, এই মহিষটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এইটাও পাঞ্জাবের পিওর ব্রিড মুরগা, এটা সেকেন্ড লোকেশনে। আচ্ছা, এটার সাথেও বাচ্চা আছে, এইটাও জার্নি করে আসার কারণে হয়তো এখন একটু দুর্বল দেখাচ্ছে, বাট এটা খুবই হাই কোয়ালিটির মহিষ। তো এইটার ফার্স্ট লোকেশন, এটা দুধ ছিল 19 লিটার। তো আশা করতেছি এবার বেশি নেওয়া 1900 কাছাকাছি তো যাবো। হ্যাঁ, ঠিক আছে, বাট ওই যেটা আমি আগের ভিডিওতে আগের কিছু মহিষগুলো দেখে বললাম, মহিষগুলোকে সেবা করতে হবে, সেবা করতে হবে, একদম সময় লাগবে এই আর কি। আচ্ছা, তো ভাই, আসলে আমি একটু লালন পালন পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছি, মহিষের লালন পালন পদ্ধতিটা সম্পর্কে যদি একটু বলেন। ভাই, মহিষের লালন পালন পদ্ধতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ। আচ্ছা, মহিষের সামনে আপনি যে কোনো খাবার দিবেন, যা দিবেন সে তাই হবে। আচ্ছা, কিন্তু এটার দুধের প্রোডাকশনটা করার জন্য, যেমন একটা মহিষ যদি আপনাকে ডেইলি 20 লিটার দুধ দিতে হয়, তাকে আপনি মিনিমাম 15 কেজি দানা দিতে হবে। আর আমাদের দেশে যেটা প্র্যাকটিস করতে হবে, তাদেরকে সাইলেজ দিতে হবে। আমাদের ফার্মে দেখেন আমরা সাইলেজ কালেক্ট করে রাখছি, কারণ ইন্ডিয়াতে এগুলো সাইলেজের উপরেই থাকে। আর সাইলেজের ভুট্টা যেটা থাকে, তাতে হাই মিল্ক কন্টেন্টটা থাকার কারণে ধরেন এদের শরীরে এনার্জিটা বেশি আছে। আপনার একটা গরু বা মহিষের দুধ উৎপাদনের পিছনে কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে তার কিলোজুল, তার এনার্জি, আপনি তাকে কতটুকু এনার্জি দিচ্ছেন, সে কিন্তু একটা মেশিনের মধ্যে কাজ করে। তাকে যদি আপনি সারাদিন শুধু খ্যার দেন, হ্যাঁ, DMI বলে ড্রাই ম্যাটার ইনটেক, এটা কখনো কিন্তু 20% উপরে না হয়। কিন্তু আমাদের দেশের লোকজন চেষ্টা করে কি গরু মহিষের খ্যার খাওয়ায় তাদের একটা দুধ দেখা হবে, ঠিক আছে। কাঁচা ঘাস যদি দিতে পারেন ভালো কথা, বাট কাঁচা ঘাসে হচ্ছে যে ডেন্সিটি কম, ক্রুড প্রোটিন বা ক্রুড ড্রাই ম্যাটার যেটা অনেক কম থাকে। সাইলেজ দিলে হয় কি, ধরেন এটাতে তার অনেক এনার্জি কম লস হয়, কারণ সাইলেজটা অলরেডি ফার্মেন্টেড থাকে। তখন মহিষটা যখন খাবারটা খাবে, তার পেটে যাওয়ার পরে তার এনার্জিটা কনজাম্পশন কম হবে, বার্ন কম হবে, সে তার অলমোস্ট ম্যাক্সিমাম এনার্জি সে দুধ প্রোডাকশনে লাগাবে। এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো আমাদের অনেক ফার্মাররাই বোঝে না, তো এইগুলো ধীরে ধীরে তাদেরকে বুঝতে হবে যদি তারা হায়ার প্রোডাকশনে যেতে পারে। এটাই আর কি। তো মুরগা মহিষ পালার জন্য এমন কোনো কিছু না, তাকে যদি জাস্ট তার সামনে খাবার অল টাইম রাখতে হবে। আচ্ছা, ওই হিসাব করে আপনি 3 বেলা মাটি দেবে, তাকে পানি দিবেন বা তাকে খাবার দিবেন, ওটাতে হবে না। আচ্ছা, তাহলে দানাদার খাবারটা আর হচ্ছে সাইলেজের মাধ্যমে এটা পালন করে, সাইলেজের মাধ্যমে, কিন্তু তার ক্রুড প্রোটিন যেটা সেটা খেয়াল রাখতে হবে, প্লাস তার DMI যেন 20%-এর উপরে কখনই যায়। আচ্ছা, মানে শুকনাতে দানা, শুকনা খাবার যেটা, যেমন খ্যার বা যেটা খাবারটা, ওটা যেন 20%-এর উপরে কখনই না যায়। আচ্ছা, আর আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা মহিষ যখন আপনাকে 20 লিটার দুধ দিবে, সে কমপক্ষে 40-45 লিটার পানি খাবে, সেই পানিটাও যেন তার সামনে সবসময় অ্যাভেলেবল থাকে, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। মহিষের ক্ষেত্রে মহিষ এবং গরু সব কিছু, বাট মহিষ একটু পানি বেশি খায়, এই জিনিসটা মাথায় রাখে। মহিষের রোগবালা এটা খুবই কম হয়, তার মহিষের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মনে করি যে মহিষে মনে হয় FMD হয়, মহিষের FMD দেখে খুবই কম, একদম সিরিয়াস পর্যায়ে না গেলে মহিষে FMD হয় না, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর মহিষ বছর বছর অটোমেটিকলি সেই দিকে চলে আসবে, বাচ্চা দিয়ে দিবে, গরুতে মিসক্যারেজ হবে, মহিষে মিসক্যারেজ হয়। তাহলে আমি যেটা আপনার কথা বুঝতে পারলাম, যে বাংলাদেশে যদি মহিষের বাণিজ্যিক খামার করে, সেটা গাভী থেকে লাভজনক হবে? গাভী থেকে ভাই অনেক লাভজনক হবে, কারণ হচ্ছে যে মহিষে আপনার যদি 15-20 লিটার দুধ থাকে, তার ফ্যাট পার্সেন্টেজ যদি আপনার 7.5 থাকে বা 8 থাকে, তার মানে আপনি অলরেডি HF-এর ডাবল ফ্যাট পার্সেন্টেজ আপনি পাচ্ছেন, দুধের ঘনত্ব পাচ্ছেন। তো আপনি যে বাই প্রোডাক্টগুলো তৈরি করবেন ওগুলো অলরেডি সুপিরিয়ার কোয়ালিটিতে চলে যাবে, এবং মহিষের দুধের দামও কিন্তু আমাদের দেশে গাভীর দুধের চেয়ে প্রায় দ্বিগুণ। হ্যাঁ, অবশ্যই, মহিষের দুধের সেখানে আপনার 10 লিটার মানে একটা মহিষ যদি হয়, সেটা 20 লিটার দুধের গাভী পালন করার সময় সমান সমান। আচ্ছা ভাই, আমরা অনেক কিছু জানলাম, আশা করি দর্শকটা তারা ধারণা পেয়েছে কিছুটা। তো চলো না আমরা আমরা মহিষ দল দর্শক দিলেন। এখন যে মহিষটা দেখতেছি, এই মহিষটা সম্পর্কে একটু জানতে, এটা হচ্ছে 5 টাকা কিছু মহিষ,
তবে এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার হচ্ছে 16, এটা ফার্স্ট লেকেশনে আমাদের এখানে একটা পরিবর্তন হচ্ছে। খুব সুন্দর একটি বই দেখতেছি। জি, এইটাই আমার সেই মহিষ যেটার বলছিলাম 15-21, 21 লিটার দুধের মহিষ। এটা ট্যাগ নাম্বার হচ্ছে 2, বাট দুর্ঘটনাবশত ওইটার বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা আমার কাছে নাই। তো এটা যে নিবে সে বাচ্চা সারাই নিতে হবে, বাট এটা সিমেন দেওয়া আছে এখন, এটা 3-4 মাস প্রেগনেন্সি অবস্থায় আছে। জি, বর্তমানে এটা যখন আমরা ইন্ডিয়া থেকে মানে আমাদেরকে ইনফরমেশন দিল যে এরকম একটা দুধ মহিষ আছে যেটা বাচ্চা মারা গেছে, বাট এটা 2-1 লিটার, তো এটা সিমেন দেওয়া যেটা প্রেগনেন্ট এটা তোমরা নিবা কিনা, আমরা বললাম যে ঠিক আছে পাঠাও সমস্যা নেই, আমরা যদি নিতে পারি তো আমরা নিবো, তোমরা যদি আমাদেরকে পৌঁছে দেবো। তো সেক্ষেত্রে এই যে বাচ্চা ছাড়া দুধ তো যাচাই করতে পারে না, মহিষের মুরা মহিষের একটা মজার জিনিস হচ্ছে যে আপনি বাচ্চা ছাড়াও এটা দুধ বের করতে পারেন, তাই কোনো সমস্যা নেই, এই পরিপূর্ণ ফলস্ট করুন, কিন্তু এটা কিছু টেকনিক আছে যেটা আমরা শিখিয়ে দিব তাদেরকে, টেকনিক জানতে। আচ্ছা, দুধটা কীভাবে তারা দান করবে? হ্যাঁ, দুধটা কীভাবে দান, তাহলে এখন তারা দুধ পাচ্ছে? হ্যাঁ, এখন আমরা দুধ পাচ্ছি। কত লিটার তারা এখন দুধ পাচ্ছে? এই সেম এরকম 8-10 লিটারের মতো আসতেছে, কারণ জার্নি করে আসছে, তারা এখন খাবার দাবার কোম্পানি স্টার্ট করে নাই, কিন্তু করতে করতে 10-15 দিন এখন সময় লেগে যাবে। ১৮-১৯ গরুর দুধ আর মহিষের দুধ এক সমানভাবে ড্রামাটিক্যালি বাড়ে না, গরু দেখা যায় 7-10 লিটার বেড়ে যায়, কিন্তু মহিষের দুধ একটা 1-2 লিটার বাড়ে। আচ্ছা, ঠিক আছে, তো এটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে। মুরগা মহিষের যে সংজ্ঞাগুলো থাকে, সংজ্ঞাগুলো একদম পারফেক্ট, তার সুষমটা দেখেন, তার পেট দেখেন, তার কোমর দেখেন, তার শিংগুলো দেখেন, একদম পারফেক্ট। আচ্ছা, তো এই মহিষের দাম, এটার দামটা সময় 3.5 লাখ, 3.5 লাখ আলোচনা শুরু হয়েছে। জি, আলোচনা শুরু। তবে এখন যে বয়সটা দেখতেছি এই বয়সটা সঙ্গে জানতে চাচ্ছি, এটার ট্যাগ নাম্বার হচ্ছে 14, এইটাও সেকেন্ড ল্যাকটেশনে, তো এটা ফার্স্ট ল্যাকটেশনে এর ছিল 19 লিটার, তো আমরা আশা করছি এবার তো 20-22 লিটার হবে, বাট সেই সেম আগের কথা যেটা মানে সেবার উপরে, তার কতটুকু সেবা হচ্ছে, কতটুকু কী হচ্ছে, তার খাবার দাবার, তার মেনটেনেন্স। আর গরু মহিষের সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার দুধ কতটুকু প্রোডাকশন আছে, সম্পূর্ণ তার মেনটেনেন্স। এটা কি এখন গাব আছে? না না না, এটা সাথে বাচ্চা বাচ্চা আছে। এটা কত নম্বর ট্যাগ? এটা ট্যাগ নাম্বার হচ্ছে 14। এটা ট্যাগ নাম্বার 14? জি, 14। আচ্ছা, তো এটার বাচ্চা কত দিন? এই 1 মাসের কাছাকাছি। 1 মাসের কাছাকাছি? আচ্ছা, এর থেকে দুধ পাচ্ছেন কত? এই সেম এরকম এখন 10-12 লিটার। 10-12 লিটার, একটু অসুস্থ জার্নি করে আসছে, একটু দুর্বল, ঠিক আছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যা বলবো সরাসরি সত্যি কথাটাই বলে দেবো, কারণ আমরা লোকজনকে বলে যদি না দিই তাহলে লোকজন আমাদেরকে অন্য কিছু মনে করতে পারে। আমাদের এটা জার্নি করে আসছে, এটা দুর্বল আছে, একটু মানে তার দুধের প্রোডাকশনটা কম, এটাকে সেবা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেবার উপর, আপনি ভালোভাবে সেবা করতে হবে, এটা চোখ বন্ধ করে আপনার 20 লিটার কোর্স করবে। খুব ভালো লাগছে যে আসলে যারাই কিন্তু এই ইন্ডিয়া থেকে ছাগল বলেন বা গরু বলেন সংগ্রহ করে বিক্রি করে, তারা কিন্তু বলে যে আমরা অনেকদিন লালন পালন করছি, সুস্থ সবল করছি, তারপরে বিক্রি, বাট আপনি কিন্তু একদম সত্যি কথা বলছেন যে আসলে আমরা সংগ্রহ করতে অল্প দিন হয়েছে, কিছুদিন পরে হয়তো এটা ঠিক হয়ে যাবে। জি জি, ঠিক হয়ে যাবে, মানে কি আমাদের ফার্মে আরো কিছু মহিষ আছে যেগুলো 3-4 মাস আগে কালেক্ট করা, আচ্ছা, সেগুলো একদম ফুল পটেনশিয়ালে চলে আসে, সেগুলো কম দুধ দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এমনি অন্য কোনো সমস্যা নেই তো, এই যে জাস্ট খাবার দাবারের জন্য একটু শরীর থাকবে, এই খাবার দাবারের জন্যই শুধু, কারণ এগুলো যখন জার্নি করে আসে খাবার খেতে যায়, আর আমরা যখন ওইখান থেকে মহিষগুলো কালেক্ট করি আমরা তাদেরকে বলে দিই যে দয়া করে তোমরা FMD ভ্যাকসিন দিবা, ব্রোসেলার ভ্যাকসিন, ব্রোসেলা টেস্ট করে দিবা, অ্যানথ্রাক্স টেস্ট করে দিবা, এই 3টা টেস্টে পাস হওয়ার পরেই যেন আমাদেরকে প্রোডাক্টটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর নিশ্চয় করি আমাদেরকে ব্যবস্থা করে দেয়, তো সেই ক্ষেত্রে আপনার মহিষ সম্পূর্ণ সুস্থ আছে সেটার গ্যারান্টি আমরা নিই। তো বাবাই কেউ যদি আপনার কাছ থেকে মহিষগুলো সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে তারা কীভাবে সংগ্রহ করতে হবে? মহিষ সংগ্রহ করতে চাইলে ফার্মে আসুক, মহিষ দেখুক আমাদের কী প্রোডাক্ট কী আছে, দুধের কী অবস্থা তারা দেখুক, দেখে তারপর সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিয়ে যে তারা কিনতে চায় ঠিক আছে, আমাদের সাথে সমস্ত লেনদেন আমাদের ব্যাংকিং নিয়ে হয়, ব্যাংকিং চাইলে ক্যাশ দিলে তাদের বিষয়,
তারা মহিলাদের সন্তুষ্ট হলে তারপরে বাকি কথা আমরা বলবো। তবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলেছেন, আমার নাম্বারটা কিছু দেওয়া আছে, তারপরে আমি বলে দিই 01801521152 এটা হচ্ছে আমার এই নাম্বার। আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, ফেসবুকে গিয়ে খুঁজতেই হবে সিলেট ডেইলি, সেখানে আমাদের সমস্ত কন্ট্যাক্ট দিলে সব কিছু পেয়ে। আচ্ছা বাবু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।